আপনারা কি তরমুজ খেতে পছন্দ করেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি এই প্রশ্নের উত্তরে অনেকে বলবেন হ্যাঁ। গ্রীষ্মকালে গরমের কারণে খুব প্রয়োজন, না হলে বাইরে যেতে চাই না আমরা। এই সময় সবচেয়ে আরামদায়ক ব্যাপার হচ্ছে এসি রুমে বসে টেলিভিশন দেখতে দেখতে তরমুজ খাওয়া। হ্যাঁ, তরমুজের সাথে আমরা সবাই পরিচিত। এখন প্রশ্ন হচ্ছে তরমুজের উপকারিতা কী? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। এখন আমরা জানব তরমুজ খাওয়ার উপকারিতা সম্পর্কে। তরমুজ ত্বকের উপকার করে, তরমুজ হার্টকে সুস্থ রাখে, তরমুজ কিডনি বা বৃক্কের কার্যক্ষমতা বাড়ায়, তরমুজ দৃষ্টিশক্তি বাড়ায়, তরমুজ হাড় সুস্থ রাখে, তরমুজ রক্তচাপ স্থিতিশীল রাখে, পেশির ব্যথা থেকে বাঁচতে তরমুজ খান, তরমুজ অ্যাজমা প্রতিরোধে সহায়ক, প্রোস্টেটের ক্যান্সার প্রতিরোধে সহায়ক। এখন আমরা তরমুজ খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে বলব। গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে অনেকেই ঠান্ডা তরমুজ খেতে পছন্দ করেন, কিন্তু মনে রাখবেন ঠান্ডা তরমুজ খেতে হলে ভালো হলেও আপনাকে সমস্যায় ফেলতে পারে। অতিরিক্ত ঠান্ডা তরমুজ আপনার পাকস্থলীর ক্ষতি করতে পারে। জ্বর, দাঁতের অ্যালার্জি, মুখের ঘা, কিডনি বা পেটের সমস্যা যারা ভুগছেন, এমন মানুষ, গর্ভবতী নারী এবং ডায়াবেটিসের রোগীদের তরমুজ খাওয়ার সময় সাবধানতা অবলম্বন করা উচিত। আর নারীদের উচিত মাসিকের সময় তরমুজ এড়িয়ে চলা। একটা তরমুজ কেটে একবারে খেয়ে ফেলা উচিত। অনেকে ফ্রিজে রেখে কয়েকদিন ধরে একটা তরমুজ খান, এটা ঠিক না, এতে তরমুজের ফ্রেশনেস কমে যায়।